তো গাইস, আমি তোমাদের কটা কথা বলবো। আমি 4 দিন হয়ে গেল ভিডিও আপলোড করিনি, তো সেগুলো তোমরা দেখতে পারবে কেন আপলোড করিনি। প্রথম দিন ছিল, সবই দেখতে পারবে, এটা আমি আগেই ভিডিওটা এইটুকু দেখেই তারপর তোমরা পরে ভিডিওতে যাবে। তো আমি প্রথম দিন ছিল বিয়ে, বিয়ে উপলক্ষে, এমন না যে বিয়ে বাড়ি গেছি এসছি তাও না, কিন্তু যাই হোক, বিয়ে বাড়ি মানেই লোকজন, ভিড়। আর আমার 2 দিদি এসছে, তোমাদের তো বলেছি হয়তো আগের ভিডিওতে, কি বলিনি জানি না। তো ও বাড়ি গেছি, এ বাড়ি এসছি, তারপরে আবার বিয়ে বাড়ি বরযাত্রী গেছি, বউভাতে গেছি, আবার তারপরের দিনকে দিদা, আমার দিদা শাশুড়ি, উনি আইসিইউতে ভর্তি ছিলেন। তো দিদার শরীরটা বেশি খারাপ, ওই কারণে আমি আমি 4 দিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু একটু করে আমি ভিডিও তুলে ধরেছি আজকের ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতেই পাবে কি তুলেছি। তো যাই হোক, তোমরা দেখো আমি এই এবারই ও বাড়ি হসপিটাল আর একদিনই গেছি বিকেলবেলা করে, তোমরা সেটাও দেখতে পাবে, আর ভাইয়ের বিয়ে। এই সব কারণে আমি 4 দিন ভিডিও ছাড়তে পারিনি। চলো তোমরা ভিডিও দেখে নাও কি হয়েছে না হয়েছে, তোমরা অবশ্যই সব জানতে পারবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তাড়াতাড়ি করে বলছি কারণ আমি বিয়ে বাড়ি যাচ্ছি। দেখো থাম্বনেল দেখলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি বিয়ে বাড়ি যাচ্ছি। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কারণ দিদি ভাই ছিল, অনেক কাজ ছিল, তো ওই জন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি। চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো এসে গাড়িতে উঠে পড়েছি, তোমাদের দেখাচ্ছি, এটা তো সব, এ দেখো সামনে দেখাচ্ছি, ঠিক আছে তোমরা দেখতে থাকো। তো আমরা নেমে পড়লাম, ভাইকে বরণ করছে, তো আমরা দাঁড়িয়ে আছি কারণ একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম, কারণ সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল, তো ওই কারণে আমরা বিকেল বিকেল পৌঁছে গেছি। দেখো এখনও দিনের আলো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার লাইফে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি বিয়ে বাড়ি গেলাম, আবার তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি। তো এরকম বিয়ে হলে ভালোই হয়, রাত জাগতে হয় না কিছু না। তবে আমরা ভীষণ ভীষণ মজা করেছি বন্ধুরা, খুব মজা করেছি। তো এটা হলো আমার পিসির ছেলে, মানে আমার মেজ পিসির ছেলে ভাই, ওর বিয়ে হলো। যাই হোক, ওর বিয়েতে দারুণ মজা করেছি সবাই মিলে, দিদিরাও এসছে। আর ওই দেখো আমার ভাই, দেখেছো টোপর পরিয়ে দিচ্ছে। যাই হোক, আমার দিদিরা এসছে, পিসিরা, সবাই মিলে খুব মজা হয়েছে আমাদের। তো তোমরা দেখতে থাকো। আর বিয়ে বাড়িতে এখন আমরা ঢুকে যাচ্ছি, জামাই বরণ হয়ে গেল। আর দিদিরা, দিদির মেয়েরা, 2 দিদি, আমি ওদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম, বেশি দূর নয়। ছেলের বাড়ি থেকে দিদি, আর এই দেখো বর, বর মশাইকে দেখো। যাই হোক, আর বিয়ের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, আর করি আর গল্প করছি, আর এই দেখো নতুন বউ, এখনও হবু বউ, বউ হয়নি, কোনে যেটাকে বলে। দেখো ভালো, ভালোই হয়েছে, খারাপ হয়নি, মিষ্টি মুখটা বেশ। তোরা সেলিব্রিটি, আমি ক্যামেরাম্যান। নিলাম
এটা দেখো। Hola, hola, hola.
প্রচন্ড মাথা ঘুরছে, ডিম সিদ্ধ খাচ্ছি, খেজুর খাচ্ছি, লো প্রেশার একদম। তো প্রতিদিনই মাথা ঘুরছে, তো যতদিন না প্রেশারটা একটু উঠবে বা নর্মাল হবে ততদিন আমার রেহাই নেই। এই দেখো বদ্দি কি খাচ্ছে, বাবা চেটে চেটে, নেই তো আর বাটিতে। আর যে মেজদি কি রান্না করছিস বল? হয়েছে শাক ভাজা, মাংস, চচ্চড়ি, চাটনি, ভাত। ওই যে মাংস এখনো হচ্ছে, মাংস হচ্ছে, ভালোই গন্ধ বেরিয়েছে বেশ। কাকে দিবি? না আমার অত বড় থালা খেলে অনেক খেয়ে নেব। কেমন রান্না হয়েছে বলুন? বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, বউ হাতে যাব রিসেপশনে যাব বলে। আর এই দেখো ছেলে রেডি হয়েছে, আর আমার বর এই দেখো রেডি হচ্ছে, তো এখনই এলো। তো আমরা এখনই বেরিয়ে যাব, ও রেডি হয়ে গেছে মোটামুটি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও তোমরা, কেমন লাগছে আমাকে, হ্যাঁ কেমন লাগছে। এই দেখো বন্ধুরা ডাইরেক্ট খেতে বসে পড়েছি, কারণ ওখানে খুব ভিড় ছিল, তো তো ওখানে ব্লগ করতে মানে ভিডিও করতে পারিনি। তো এই দেখো আমার সব মানে বাবার বোনের মেয়েরা সব এখানে দাঁড়িয়ে আছে, আমার দিদির মেয়েরা, দিদি সব
দাঁড়িয়ে আছে। আর এই দেখো বদ্রিমেশদের দুই মেয়ে এখানটা ওরা খেতে বসেছে আমার সামনে। আর এই দেখো বাবু গাড়ি চালাবে বলছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো মাকে পেছনে দেখো, ছেলে আছে, আর ওই দেখো বর গাড়ি নিতে যাচ্ছে। তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর। মনটা ভালো নেই, দিদা আইসিউতে ভর্তি আছে, তো দেখতে যাচ্ছি। চলো, দুদিন হয়ে গেল আইসিউতে ভর্তি আছি। আচ্ছা দিদা, তো খুব রোদ, দেখতে যাওয়া হয়নি বিশেষ কোনো কারণে, তো আজকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, নার্সিংহোমে এসে সোজা লিফটে করে উপরে আমরা, আমি আর মা চলে যাচ্ছি। তো আমার বর গাড়ির কাছে ছিল, ও যেতে পারেনি। দিদা বলো আমি ভালো আছি। ও দিদা বলো আমি ভালো আছি, দাঁড়াও বলো। তোমরা কি প্লে করেন যদি তারপরে বাড়ি যায়।